দেরি করলে কেন? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। কোথায় দেরি করেছি দেখেন, ঠিক 10টা বাজে। সরি, 30 মিনিট লেট হয়ে গেছে, আমি না বুঝতেই পারিনি। আচ্ছা, আপনি এখানে ওয়েট না করে বাসায় গেলেই তো পারতেন। না না, আমি ভাবলাম যে তুমি তো চলেই আসবে। শেষ পর্যন্ত তুমি এলে। তোমার ক্যামেরাটা পছন্দ হয়েছে তো? অনেক অনেক অনেক। আপনি কি আমাকে অপছন্দের কিছু দিতে পারেন বলেন? এই জন্যই আপনাকে এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। শুধু ভালো লাগলে তো হবে না। মানে? না মানে ফটোগ্রাফিটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ, তা তো করবই। আজ থেকে তাহলে তোমার ফটোগ্রাফি শুরু হয়ে যাক। ঠিক আছে, দেখি কেমন ছবি তোলো তুমি। হ্যাঁ, জানেন আমার না খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনি আমার বাবার বন্ধু, তারপরেও কি সুন্দরভাবে আমার সাথে মিশে গেছেন। বাবা মা তো আমাকে একদমই সময় দিতে পারেন না, তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমার অনেক বোরিং লাগে মাঝে মাঝে, কিন্তু আপনি আপনি এত সুন্দর সুন্দর গল্প করেন, নানান অভিজ্ঞতা শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ। কি হলো? না কিছু না, চলেন, দেরি হয়ে যাবে, চলেন। Thank you.
কাপ গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে দু কাপ চা দিই। তুমি কিছু খাবে? না না, আমি বাইরে যাবো। আচ্ছা তা দিবা। হ্যাঁ এসো। কাল রাতে ফোন ধরতে এত দেরি করলে কেন? আমি আসলে ওই বাইরে থেকে বাসায় গিয়েছিলাম, তো ফ্রেশ হচ্ছিলাম। আম্মু বাসায় ছিল না, কিছু মনে করেননি তো? আমি তোমাকে পরপর তিনবার ফোন করেছি। আমি ভাবলাম যে আজকে আমার ছুটি, তো তুমি তো বাইরে ঘুরতে যেতে চাও, ফটোগ্রাফি করতে চাও, বিখ্যাত ফটোগ্রাফার হতে চাও, তো সারাটা দিন আমরা একসঙ্গে ঘুরি, তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, সারা দিন ঘুরবো, মজা করব। কিন্তু তুমি তো সরি, আপনি এই যে আমাকে নিয়ে এত ভাবেন, এত চিন্তা করেন আমাকে নিয়ে, আমার খুব ভালো লাগে, অনেক আনন্দ পাই আমি। আপনি আসলে অনেক ভালো। এই দিনটার জন্যে আমি অনেক অপেক্ষা করছিলাম। মানে আমি তো একজন বয়স্ক মানুষ, আমি তোমার বাবার বন্ধু, কিন্তু এর বাইরেও তোমার সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। আমি কিন্তু তোমাকে খুব মনে করি। সে তো আমিও করি। এই যে আপনি আমার জন্য ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে ঘোরাতে নিয়ে এসেছেন। আমার বাবা তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, মা সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাদের আমার ইচ্ছে নিয়ে ভাবার সময় নেই। এই বোকা মেয়ে, এইসব নিয়ে মন খারাপ করতে নেই। আরে আমি তো আছি, আর তাছাড়া তোমার তো অনেক বন্ধু। তো বন্ধু থাকবে না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি সেই বন্ধুর কথা বলছি না, অন্যরকম বন্ধুর কথা বলছি, আরমান, শওকত, পীযূষ। আমরা সবাই একসাথে এবার ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে, সবাই খুব ভালো, কিন্তু আপনি তো দেখছি বেশ হিংসুটে। হ্যাঁ বেশ হিংসুটে, হিংসা এক নীল ঠান্ডা আগুনের মতো। মানে কিছু না, চলো তাড়াতাড়ি চা খাও, এখান থেকে আমরা উঠবো, তা না হলে আর কোনো কাজই হবে না। চলো চলো তাড়াতাড়ি খাড়িয়া। পাগল ছাগলে ভরে গেছে দেশ, কি আর করার। চল Wow!
সুন্দর না? সুন্দর মানে খুব 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 সুন্দর। কিন্তু নির্জন। হ্যাঁ, এই জায়গায় সব সময় সর্বসাধারণ প্রবেশ করতে পারে না। বিশেষ দিনগুলোতে, যেমন ধরো ছুটির দিনে, তখন লোকজন আসতে পারে। তোমার কি ভয় করছে? ভয় কাকে? আপনাকে? আপনাকে কেন ভয় করব? আরে না, আমাকে না, এই নির্জনতাকে কি তোমার ভয় করছে? চলো, তোমাকে একটু ভেতরের দিকে নিয়ে যাই, ওখানে অনেক বন আছে, অনেক গাছ আছে। চল চল চল। মিতু, তুমি আজ মন প্রাণ ভরে গাছ দেখবে। পাতা পড়ার শব্দ যে নির্জনতা, সেটা দেখার মতো। আজ তুমি মন প্রাণ ভরে ছবি তোলো। হ্যাঁ, তবে নির্জনতা চোখ দিয়ে দেখার বিষয় না, এটা কিন্তু অনুভবের বিষয়। এই যে মানুষ যেমন একা, এটাও কিন্তু অনুভবের বিষয়। একা থাকতে আমার একদমই ভালো লাগে না, যদিও বেশিরভাগ সময় একাই থাকতে হয়। বাবা মা সারাক্ষণ খালি ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। জানেন আমি কতবার বলেছি আমাকে একবার ঘুরিয়ে নিয়ে যেতে? না, তাদের কোনো সময়ই হয় না। আচ্ছা, মানুষ যদি ব্যস্ত না থাকতো, যদি ব্যস্ত না থাকতো, তাহলে মানুষ কি করতো বলেন তো? মানুষ কি আমার মতো একা হয়ে যেত? কে বলেছে যে তুমি একা? না না, ঠিক আপনি আছেন না? আমি না বুঝতে পারছি না আমি কিসের ছবি তুলবো। আরে কি ছবি তুলবে মানে? তুমি প্রকৃতির ছবি তুলো, তুমি গাছের পাতার ছবি তুলো, এক এক রঙের গাছে এক এক রঙের পাতা, পাখির ছবি তুলো, আকাশের ছবি তুলো। পাতা পাতা দেখি, পাতা না, আমি আপনার ছবি তুলবো। দেখি দেখি, প্লিজ মিতু, কি প্লিজ? না 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 না, প্লিজ মিতু, দেখেন আপনি এতটা ভীতু, বুঝতে পারেনি তো? সেরা ফটোগ্রাফাররা ছবি তোলে দূর থেকে প্রকৃতির। তুমি প্রকৃতির ছবি তোলো, দেখি কেমন করে ছবি তোলো তুমি। দেখি, এই তো এটা, এই হলো। হ্যাঁ, এবার তুমি এই ধরো ফ্রেমটাকে নাও, এক্সপোজারটা দেখো তুমি, এক্সপোজার দেখো, ডেপথ অফ ফিল্ড, এই চলো। বাহ মিতু, তোমার এই ছবিগুলো বিদেশের বড় বড় এক্সিবিশনে পাঠাবে, দেখবে সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে পড়েছে। নাম ছড়িয়ে পড়েছে ছাই, আপনি আমাকে ভালোবাসেন তো এই জন্যই আপনি বলছেন আমাকে বড় কিছু হিসেবে দেখবেন, আপনি আমাকে নিয়ে ভাবেন এই জন্য। আমার বাবা মাও যদি আমাকে নিয়ে এভাবে ভাবতো, এভাবে ভালোবাসতো আপনার মতো। ভালোবাসা? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এবং ভালোবাসি বলি তো তোমার কথা আমি সারাক্ষণ ভাবি, তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। দেখেন দেখেন, ওই ওই ছেলেটা না, ওই যে গেটের ছেলেটা, লাফাঙ্গা। চলো তো এখান থেকে, চলো চলো। Thank you.
আঙ্কেল আঙ্কেল ডাক্তাররা বড্ড বুড়ো বুড়ো শোনায়, আর বাইরে বেড়াতে আসলে মানুষ তো আরও কাছাকাছি হয়ে যায়, অনেক দূরত্ব কমে যায়। ভাই, তুমি আমাকে ভাই বলে ডেকো। আচ্ছা, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য দেখি কিছু খাবার টাবার নিয়ে আসি। এখানে কোথায় পাবেন? তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে বেড়াতে আসবে আর আমি তোমার জন্য কোনো আয়োজন করব না, এটা হয় নাকি? আমি তোমার জন্য আগে থেকেই গাড়িতে চা, কিছু খাবার, পানি কিনে রেখে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। না, ভয় পাবো না। বাহ, আপনি তো চমৎকার বাজান, কিন্তু কে আপনি? আপনি কি এখানে থাকেন? এই বনের মধ্যে থাকেন আপনি? আপনি তো দেখছি কোনো কথাই বলছেন না। আপনি বুঝি বোবা? না। এই তো, আপনি তো কথা বলতে পারেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বোবা মানুষদের ভয় করে নাকি? না, তাহা কেন করবে? বোবা মানুষদের ভয় করতে নেই, যারা কথা বলতে পারে তাদেরই যত ভয়। কিরকম? তারা মুখে বলে এক, আর করার সময় কাজ করে আরেক। উনি কে? কে উনি? আমার সাথে যিনি এসেছেন, আনিস ভাই, খুব ভালো মানুষ, আমাকে অনেক আদর করে। আপন ভাই? মামা তো, খালা তো, ফুফা তো? আমার বাবার বন্ধু। বাবার বন্ধু ভাই হয় কি করে? তা হয় না, কিন্তু আসলে ওনার সাথে অনেক দিনের জানাশোনা, তো আমাদের বাসায় প্রায়ই আসেন। তবে উনাকে আঙ্কেল বললে উনি রাগ করেন, ভাই বললে খুশি হন দেখে ভাই বলে ডাকি। আর এই যে ক্যামেরাটা দেখছেন না, উনি আমাকে এটা বার্থডেতে গিফট দিয়েছেন। আসলে উনি আমাকে অনেক বড় আলোকচিত্র শিল্পী হিসেবে দেখতে চান, তো এখানে নিয়ে এসেছেন ছবি তোলার জন্য। নিশ্চয়ই বাবা মাকে বলে আসা হয়নি। বললে আসতে দিতেন না, আর আমার পছন্দ অপছন্দ বা আমাকে নিয়ে চিন্তা করার তাদের কোনো সময় নেই। কিন্তু আপনি এসব প্রশ্ন করছেন কেন? Brown girl in the ring, sha-la-la-la-la. A brown girl in the ring, sha-la-la-la-la-la. Brown girl in the ring, sha-la-la-la-la. A brown girl.
কোথায় গেল? আরে এই তো আমি। না আপনি না, ওই 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 লোকটা। আরে লোকটা মানে কি? কোন লোক, কে এসেছিল? মাউথ অর্গান সহ লোকটা। ওই লাফাঙ্গাটা। আমি চলে গেছি আর ও একদম তোমার পিছু নিয়ে এখানে চলে এসেছে। কি কি বলেছে কি শুনি? কিছুই বলেনি, কিচ্ছু বলেনি। উনি শুধু মাউথ অর্গান বাজাচ্ছিল। ও কি বাজনা বাজিয়ে পরে কি টাকা চাইলো? আচ্ছা এখন চাইনি, পরে আরেকবার আসবে, এসে আবার বাজনা বাজাবে, তখন হাত পাতবে। বসো তো বসো বসো, এলাম। না তো না, আচ্ছা আপনি তো আমার বাবার বন্ধু, তো আপনি আমাকে ভাই বলে বলতে বললেন কেন? আরে আগে তো তাই বলতে। না আপনি বলেছেন আঙ্কেল বললে আপনার বড্ড বুড়ো লাগে, মনে নেই আপনার? মিতু এই যে সামনে এত বড় বড় গাছ, এই গাছগুলোর বয়স জানো? না কিন্তু কি রকম সবুজ দেখো, এবং আমি চাই তুমিও চিরদিন আমার কাছে এরকম সবুজ থাকো। শুনছেন ওই আবারও মাউথ অর্গান? আহা শোনো মিতু, ওই ছেলেটাকে আমার কাছে পাগল মনে হচ্ছে, দেখো না ওর তাকানোতে কেমন একটা উদ্ভ্রান্তের দৃষ্টি। শোনো উনি পাগল না, আমার মনে হয় না উনি পাগল। আরে বাবা তুমি বুঝবে না, তোমার বোঝার বয়স হয়নি সব কিছু এখনো। শোনো আচ্ছা ঠিক আছে, চলো তো এখান থেকে অন্যদিকে যাই। বড় কিছু গাছের ছবি তুললাম, কিন্তু কি আশ্চর্য জানেন, এই গাছের বাঘগুলো দেখতে তো কুৎসিত লাগে, দেখেন। তার মানে তুমি ভয় পাচ্ছো? ভয় কেন পাবো আঙ্কেল? আচ্ছা সরি 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 ভাই 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 ভাই, ভয় কেন পাবো ভাইয়া বলেন, ভয় কেন পাবো? আমি চির সবুজ থাকতে চাই, আর তোমার কাছে এলে সেই সবুজটাকে যদি কুৎসিত মনে হয়, তারপরও আমি বলবো সেই কুৎসিতের ছবি তুলতে। যে বাঙালি প্রকৃতিকে ভালোবাসে, সে প্রকৃতি দেখে যখন তোমার কাছে কুৎসিত মনে হয়, তার মানে তুমি ভয় পাচ্ছ। কাকে ভয় পাও তুমি, আমাকে? না আমি কেন আপনাকে ভয় পাবো, আপনি আমার আপনজন, আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। লোকটা তো দেখছি জ্বালিয়ে মারবে, দেখি চলো তো এসো তো আমার সঙ্গে, এসো এসো হ্যাঁ এসো এসো।
এই ছোকরা, এই কি চাও? হ্যাঁ কি চাও তুমি? আমাদেরকে এরকম ডিস্টার্ব করছো কেন? হ্যাঁ মতলবটা কি তোমার? হ্যাঁ ভাববেন না উনি কথা বলতে পারে না, উনি কিন্তু বোবা না। প্রথম প্রথম প্রশ্ন করলে উত্তর দেয় না, কিন্তু উনি কিন্তু কথা বলতে পারে, উনি কথা বলতে পারে। মতলব বাজনা এরকমই হয়। আরে বাবা, তুমি আমাদেরকে বাজনা শোনাতে চাচ্ছ তো? ঠিক আছে শোনাও, শুনিয়ে বকশিস নিয়ে এখান থেকে কেটে পড়ো। আর ফার্দার আমাদেরকে ডিস্টার্ব করলে আমি কিন্তু গেটে তোমার বিরুদ্ধে কমপ্লেন করবো। যাও গেট লাস্ট যাও। আরে আরে কী হলো, তুমি হাসছো কেন? আমি কি হাসির মতো কোনো কথা বলেছি নাকি? নাও যাও এখান থেকে। দেখলে তো ধমকে কেমন কাজ হয়ে গেল। আমার মনে হয় না লোকটা খারাপ। আরে বাবা, আমি আগেই তো বললাম যে কোনটা খারাপ কোনটা ভালো এটা বোঝার বয়স তোমার এখনো হয়নি। পৃথিবীটা বড়ই জটিল। না পৃথিবীটা জটিল না, আমরা মানুষরা জটিল। এই যে দেখেন, এই যে মাতর্গানের লোকটা, তো কেমন জানো না কিছুটা রহস্যময়, কিন্তু তার মাতর্গানের সুর আমাদের শহুরে জীবনের চাইতে অনেক 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 বেশি সুন্দর। বাহ, এই তো তুমি কি সুন্দর সুন্দর কথা বলা শুরু করে দিয়েছো। আরে বাসায় তো তুমি কোনো কথাই বলতে না। এটাই হচ্ছে প্রকৃতির লীলা খেলা। ক্যারিয়ন ক্যারিয়ন। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এখানেই একটু ছবি টবি তোলো, আমি ওই জায়গাটাতে গিয়ে একটু বসছি। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। একটা ছবি তুলি। হ্যাঁ দেখি, আপনি আপনি বাজাতে থাকেন। হ্যাঁ 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 ওকে। বাহ, এই দেখেন দেখেন, দেখেছেন? আপনি যদি আর একটু একটু মুখটু উঁচু করে একটু হালকা হেসে যদি তুলেন, ঠিক আছে? দেখি 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 দেখি, আর একটু আমার দিকে তাকিয়ে না, আপনি নিজের মতো করে বাজান, খালি মুখটা একটু উঁচু, ঠিক আছে? ওয়াও, আপনি না অনেক রহস্যময়, কোনো কথাই বলেন না কিন্তু কি যেন বলতে চান। আচ্ছা আপনি কি এখানেই থাকেন? না। তাহলে এখানে কি করেন? খুঁজি। কা কি খুঁজেন? অবিশ্বাসীদের। মানে? আরে আবার তুমি এখানে, এখানে কি চাও তুমি? তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি না আমি? আপনি আমাকে তুমি করছেন কেন? আপনি আমাকে চেনেন? একজন অচেনা মানুষকে প্রথম দেখায় কেউ তুমি বলে? এই চল তো, চল তো, এসো চল।
বেচারার মতো করে থাকবে তারপরে ঠিকই ফোন দিয়ে আসবে আরে আমি কোথায় এসেছি তোমাকে নিয়ে একটু একান্তে কথা বলবো আন্তরিকভাবে আলাপ করবো তা না উক্কু এক ঝামেলা এসে জুটেছে আমরা তো দুজনই আছি আমরা দুজনে তো আছি আপনার প্রবলেম কি ওই লোকটাকে নিয়ে সমস্যা কি আপনার আমি খুবই সরি আমার খুব অন্যায় হয়ে গেছে এই কাজটা আমার করা ঠিক হয়নি আই এম সো সরি দেখি ওঠো ওঠো বাবা আপনার তো দেখছি বেশ রাগ আমার রাগ হবে না ওই লোকটা কোথায় আমাকে অপমান করছে আর তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে কি যে বলেন যে জোরে টান দিয়েছেন এখন তো পা ধরে এসেছে আমরা একটু বসি আমার পায়ে খুব ব্যথা করছে আচ্ছা চল 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 আই এম সো সরি না ইটস ওকে লক্ষ্য করেছি আমাকে নিয়ে আপনার মনে অনেক হিংসা কেউ আমার সাথে কথা বলতে আসলেই আপনি কি আমি সহ্য করতে পারেন না পারি না তো উমা স্বীকারও করে ফেললেন আরে ভালোবাসি তো আমি স্বীকার করব না আমি জীবনে অনেক কিছু হতে চেয়েছি আমি একসময় সিনেমার নায়ক হতে চেয়েছি হতে পারিনি জয়নুল আবেদিনের মতো বিখ্যাত চিত্রকর হতে চেয়েছি হতে পারিনি সেই অর্থে আমি জীবনে তেমন কোনো ভালোবাসাও পাইনি আমার মুশকিল কি জানো মানে আমি যে কি চাই এটা কাউকে বোঝাতে পারি না এই যে আমি আপনি কি চান আমি সব বুঝতে পেরেছি মানে সব বুঝতে পারো তুমি হুম সব বুঝতে পারি এই যে আমাকে নিয়ে আপনার মনে এত হিংসা এটা আমি বুঝতে পারি আপনি আমাকে বড় ফটোগ্রাফার হিসেবে দেখতে চান এটা বুঝতে পেরেছি আপনি যে আমাকে নিয়ে অনেক ভাবেন এটাও আমি বুঝতে পেরেছি আচ্ছা বলেন তো আপনি কি ভাবেন আমাকে নিয়ে কি না মানে আমি না একটু আসছি তুমি এখানে বসো কেন কোথায় যাবেন ঠিক 5 মিনিট আমি যাব আর আসব 5 মিনিটের উপরে 1 সেকেন্ড হবে না হ্যাঁ বুনবো কিন্তু আসছি হ্যাঁ আমাকে দেখে ভয় পেয়েছেন ভয় আমাকে না উনাকে পাওয়া উচিত উনাকে মানে কাকে যার সঙ্গে আপনি এসেছেন সে কোথায় গিয়েছে জানেন না কিছু একটা আনতে গিয়েছেন হয়তো আমাকে বলেছেন যাবেন আর আসবেন পাঁচ যাবেন আর আসবেন এই তো এই বিশ্বাসেই তো সর্বনাশটা হয় আচ্ছা আপনার মেয়েরা এত বোকা কেন বলেন তো আমাকে
কেন ভালো মন্দ না জেনে যাত্রার সাথে বেরিয়ে পড়ে, কেন মানুষ চিনতে ভুল করে? কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছেন আপনি? বুঝতে তো পারবেন না, বোঝেন উনি কখনো। আসেন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। আসেন। নিয়ে যাবো আপনাকে ওই বাংলো বাড়িতে। কেন? এখানে এমনই হয়, আপনাদের মতো সৎ সরল মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে, আর মেয়েগুলো তো আসে বিশ্বাস নিয়ে। তারপর যা সর্বনাশ হওয়ার হয়, যেটার শেষ পরিণতি মৃত্যু। সুতরাং আপনি চলে যান এখান থেকে, পালান, এখানে থাকা নিরাপদ না। বিশ্বাস করেন, এই যে এই পার্কের পেছন দিকে একটা রাস্তা আছে, আরেকটা গেট আছে, ওদিক দিয়ে পালান। সামনের দিকে যাওয়া নিরাপদ না, চলে যান। আমি এখানে কিছুই চিনি না, আমি কিভাবে যাবো এখানে? আমি তো কিছুই চিনি না এখানে। আপনি আসুন আমার সঙ্গে। এটাই প্রধান সড়ক, এই রাস্তা দিয়ে সোজা ঢাকা। আপনি চাইলে এদিক দিয়ে চলে যেতে পারবেন। কিভাবে যাব? আমি কি আপনাকে কাঁধে করে ঢাকা দিয়ে আসবো নাকি? এই যে এখানে ঢাকার বাস কিছুক্ষণ পরপরই থামে, একটাতে উঠে যান, সোজা ঢাকা। বুঝতে পারছি না আমি কি করব। বাঁচতে চাই না আমি। আশ্চর্য, পাগল হয়ে গেছেন নাকি আপনি? বোকার মতো কাজ করেন। লাইফে ছোটখাটো ভুল সবারই হয়, কিন্তু ভুলগুলোকে শুধরে কেউ যদি ঠিকঠাকভাবে বাঁচতে পারে, তাইলেই কৃতিত্ব। সবাই পারে না এটা করতে, সেও পারেনি। মিকা, Thank you.
অনেক ভালোবাসতাম তাকে আমি অনেক। সেও আপনার মতো ভুল করে একজনের সঙ্গে এই পার্কে এসেছিল, নিশ্চয়ই বিশ্বাস নিয়ে এসেছিল। সর্বনাশের ষোলকলা পূর্ণ হওয়ার পর আর ঘরে ফেরেন এই যে এই রাস্তায়, এখানেই একটা গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়েছে আর ফেরেনি। এই পৃথিবীতে বিশ্বাসটা কাকে করব বলতে পারেন? কাকে বিশ্বাস করব? যেদিকে তাকাই চারিদিকে শুধু লালসার্য, সে স্কুল লাইফ থেকে দেখছি। রাস্তা ঘাট যানবাহন শিশু থেকে শুরু করে কোনো বয়সের নানি এর লালসার চোখ থেকে রেহাই পায় না। এই মানুষগুলো না বিচিত্র, বিভৎস, এরা বিভৎস। তাদের চোখে কোনো স্বপ্ন নেই, কোনো স্বপ্ন নেই, তাদের চোখে শুধু লালসা, 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 কোনো স্বপ্ন নেই তাদের চোখে। আর এই লালসার কারণে আমাদের 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 ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বিশ্বাস তাকেই করবেন যে বিশ্বাসকে নিজের নিঃশ্বাসের সঙ্গে আপন করে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেমন মানুষ মরে যায়, ঠিক তেমনি একবার বিশ্বাস যদি ভেঙে যায় না, তখন আর কিছুই থাকে না। সবাই সবাই বিশ্বাসের দাম দিতে পারে না যাকে তাকে বিশ্বাস করে। যদি আপনাকে বিশ্বাস করি, তাহলে বিশ্বাসকে নিঃশ্বাসের সঙ্গে বেঁধে রাখবো।